মানে ইসলাম মাদ্রাসা এগুলোর বিরুদ্ধে উনি, যারা আমরা চিনে না, দেখবেন আপনি যখন ফেসবুকে বিভিন্ন বিষয় লিখবেন ওরা আইডি চেক করে, যদি দেখে যে উনি ধর্মীয় বিষয় কিছু জ্ঞান আছে পরে আক্রমণ করে কথা বলে না, কমেন্টস গুলো ওইভাবে হয় না। আর যদি সত্য কথাও কেউ ইসলামী দল ছাড়া অন্য কেউ বলে তার 14 মুষ্টি উদ্ধার করে ফেলে, কথাটা কিন্তু সত্য হতে লিখছে উনি। ও তো বলতেছে ব্যাংকে সাদার কথা মাদ্রাসা হয়ে গেছে, ব্যাংকের সাদার সাথে মাসা তুলনা করা যাবে না। আল মসজিদ বাই তুল্লা মাদ্রাসা তো বাইতি, এটা আমার রাসূলের বাড়ি, মাদ্রাসা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। তাহলে এই মাদ্রাসা সমালোচনা করার সুযোগ আমরা দিচ্ছি। আমরা বলি দেশের 90% মুসলমান, অধিকাংশ মুসলমান। আপনি বলেন মন্দির কয়টার জন্য সহযোগিতার জন্য রাস্তা ছেলেরা করে লিফলেট দিয়ে, কিন্তু বাসে উঠে রাস্তা যান গ্রামে যান দেখবেন লিফলেট নিয়ে 4-5টা ছেলে চাঁদা কালেকশন করতেছে। এখন যদি আমি বলি যে চাঁদাগুলো কেন নেওয়া হচ্ছে, ছাত্রকে যখন জিজ্ঞাসা করি বলে যে আমার হুজুর পাঠিয়েছে। হুজুর কি করে? হুজুর প্রতিষ্ঠানে আছে, 4টা ছেলেকে যদি এক বাজারে ফাটায়, 2টা রাস্তার এই পাশে 2টা রাস্তার এই পাশে, এক রাস্তা ক্লিয়ার, আজকে দাগুমে বাজার কালকে তুলাতুলি পশু ব্যাগের বাজার। আপনি দেখবেন সকাল 10টা 11টা ছাত্ররা কালেকশন করতেছে, তাহলে পড়ালেখার টাইম টেবিল, পড়ার সময় তো হলো সকালবেলা, এরপরে সন্ধ্যার পরেও দেখবেন তো রাত্রেবেলায় পড়ার সময় ছাত্ররা এখানে ভিক্ষে ভিক্ষে বলবো আমি ভিক্ষে ভিক্ষে। তো মুসলমান অধ্যুষিত দেশে মাদ্রাসার জন্য কেন এরকম হবে? আমি এই যাওয়ার সময় একটা বাসের মধ্যে